প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরীক্ষার নকল ঠেকাতে একাধিক প্রশ্নপত্রে সেট একই সাথে এ জারি একশো চুয়াল্লিশ ধারা এছাড়া একাধিক নিয়ম কোন স্কুলের শিক্ষকরা তোমাদের গার্ড দেবে এবং এছাড়া কি নতুন নিয়ম এবছরের ক্ষেত্রে এ লাগু হলো সমস্তটাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছে তোমরা সকলেই জানো এবছরের জন্য প্রথমবার নিজের স্কুলেই পরীক্ষা হচ্ছে এক্ষেত্রে তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুলেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এবং সেই কারণে কেন্দ্রের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু আগের বছরের তুলনায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে তোমরা তোমাদের স্কুলেই পরীক্ষা দেবে এক্ষেত্রে বহু কক্ষ রয়েছে স্কুলে প্রত্যেকটা কক্ষে অল্প অল্প সে ছাত্র বসানো হবে সেক্ষেত্রে ফাঁকা ফাঁকা করে বসানো হবে একটা বেঞ্চে সর্বাধিক দুজনের বেশি কিন্তু বসানো হবে না এটা তো রয়েছে তাছাড়া বোর্ডের তরফ থেকে একাধিক করা নিয়ম কারণ কিন্তু লাগু করা হলো যেমন পরীক্ষার চলাকালীন পরীক্ষার একশো মিটারের মধ্যে একশো ধারা জারি করা থাকবে এবং সেখানে সম্ভবত ইন্টারনেটও কিন্তু পরিষেবা থাকবে না এবং পরীক্ষার নকল ঠেকাতে কিন্তু একাধিক সেট তৈরি করা হচ্ছে এক্ষেত্রে এটা কিন্তু কোনো নতুন ব্যাপার না যে একাধিক সেট তৈরি করা হচ্ছে এ প্রত্যেক বছরে কিন্তু একাধিক সেট থাকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুটো পেপার থাকে একটা হচ্ছে এমসিকিউর পেপার একটা হচ্ছে বড় প্রশ্নের পেপার বড় প্রশ্নের পেপার প্রত্যেকের ক্ষেত্রে একই থাকে এক একই দাগ নম্বরে একই কোশ্চেন থাকে কিন্তু এমসিকিউর পেপারে পেপার একই থাকে প্রত্যেকটা স্টুডেন্টদের কিন্তু প্রশ্ন একই থাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকে ধরো তোমার এক নম্বরে যে প্রশ্নটা রয়েছে এমসিকিউ সেটা তোমার পাশের বন্ধুর কিন্তু ও তিন নম্বরে সেই প্রশ্নটা রয়েছে তোমার যে এমসিকিউটা কিউটা চার নম্বরে রয়েছে তোমার বন্ধুর সেই এমসি দেখা গেল সাত নম্বরে রয়েছে অর্থাৎ তুমি যদি পাশের বন্ধুকে জিজ্ঞাসা করো এই এমসিকু একের এমসিকিউটার উত্তর কী হবে না তখন ও যদি বলে ক হবে উত্তর তুমি যদি লিখে দাও তাহলে কিন্তু তোমার ভুল হবে কারণ ও তো প্রত্যেকের এমসিকিউ সেট আলাদা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে মানে আগে পিছিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ তোমার যেটা এক নম্বরের প্রশ্ন রয়েছে ওর সেটা কি হচ্ছে তিন নম্বরের প্রশ্ন থাকবে সেক্ষেত্রে কি হচ্ছে তুমি পাশের বন্ধুকে শুধুমাত্র দাগ নম্বর দিয়ে যদি জিজ্ঞাসা করো ও তাহলে কিন্তু সঠিক উত্তর তুমি পাবে না প্রশ্নটা তোমাদের সম্পূর্ণ বলতে হবে এটা কিন্তু প্রত্যেক বছরই হয়ে থাকে বিগত সময়ে সম্ভবত চারটে সিকিউর সেট করা হতো একই প্রশ্নপত্র থাকতো ও এই যেটা বললাম ঘুরিয়ে ফিরিয়ে এরকম চারটে সেট করা হতো এবছরের ক্ষেত্রে একাধিক সেট সিকিউর করা হবে এই নকল ঠেকাতে এবার তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে আমরা তো পরীক্ষা দেবো কোন স্কুলের শিক্ষকরা দেখো দেখো তোমাদের প্রত্যেককে আগেই বলে দিয়েছি তোমাদের যে স্কুলের শিক্ষকরা আছে সেই স্কুলের শিক্ষকরাই কিন্তু গার্ড দেবে কিন্তু এখানে একটা টুইস্ট করে দেওয়া হয়েছে টুইস্টটা কি যে তোমাদের স্কুলের শিক্ষকরা গার্ড দেবে কিন্তু ধরো তোমার বাংলা পরীক্ষা বাংলা শিক্ষকরা গার্ড দিতে পারবেন না অর্থাৎ যে বিষয়ের পরীক্ষা হবে সেই বিষয়ে শিক্ষক কিন্তু গার্ড দেবেন না সেই স্কুলে অর্থাৎ বাংলা পরীক্ষা হলে বাংলা শিক্ষক গার্ড দেবে না ইংরাজি পরীক্ষা হলে ইংরাজির শিক্ষক গার্ড দেবে না আর ইতিহাসের পরীক্ষা হলে ইতিহাসের শিক্ষক গার্ড দেবে না মানে যাতে সেই বিষয়ে শিক্ষক গার্ড না দেয় সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে অর্থাৎ তোমরা যে বিষয়ের পরীক্ষা দেবে সেই বিষয়ের শিক্ষক কিন্তু তোমাদের গার্ড দেবে না অন্য বিষয়ের শিক্ষক গার্ড দেবে এবং তোমাদের পরীক্ষার কেন্দ্রে এ তোমরা কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে যেতে পারবে না যা কিন্তু কিন্তু করি বোর্ডের নজরদারি থাকবে এ এছাড়া তোমরা অনেকেই জিজ্ঞাসাবাদ রয়েছে আমরা কি ক্যালকুলেটার নিয়ে যেতে পারবো অবশ্যই তোমাদের ম্যাথামেটিক্সে লাগে ফিজিক্সে লাগে কেমেস্ট্রিতে লাগে সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটার নিয়েই যেতে পারো এখানে অন্যান্য ইলেকট্রিক ডিভাইস মোবাইল ফোনের কথা বলা হয়েছে আদার আদারওয়াইজ স্মার্ট ওয়াচ এই সমস্ত বিষয় তোমরা নিয়ে যেতে পারবে না যেটা তোমাদের পরীক্ষার কেন্দ্রে দরকার যেমন ক্যালকুলেটার ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দরকার সেরকম তোমরা অবশ্যই সেগুলো নিয়ে যেতে পারবে আদারওয়াইজ অন্য কোনো ডিভাইস কিন্তু নিয়ে যেতে পারবে না পুরো বিষয়টা তোমাদের বিস্তারিত জানালাম এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি গাবড়ানোর কোনো বিষয় নেই তোমাদের স্কুলেই পরীক্ষা হচ্ছে যাতে অসৎ পদ্ধতি অবলম্বন না হয় নিজের স্কুলে পরীক্ষায় বোর্ডের প্রতি প্রশ্ন না ওঠে সেই কারণে কিন্তু একটু কড়াকড়ি হচ্ছে কিন্তু তোমরা নিজেদের মতন পরীক্ষা দেবে তোমাদের তোমরা নিশ্চিন্ত থাকো তোমাদের কোনো রকম অসুবিধা নেই বাদ বাকি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কিছু বলার থাকলেও তোমরা ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারো আর বাদবাকি তোমাদের জন্য সাজেশান তো দিয়ে দিয়েছি এখনো আসছে বাদ বাকি যে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে এবং কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সরাসরি দেখে নেবে প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত